এদের নাম এখন কথায় বলা যায় আয় আয়, মানে এই বোবা প্রাণীগুলোকে যখন ডাকলো আয় বলার সাথে সাথে তারা বুঝলো যে তাদেরকে বাইরে যেতে বলছে, আর সবগুলাই সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে একই সাথে যাচ্ছে। এই যে দর্শক, সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মাহবুব ডেয়ারি ফার্ম, রয়েছে পূর্ব বাড্ডা কবরস্থান রোডে। দর্শক, এই কবরস্থান রোডে এই মাহবুব ডেয়ারি ফার্মে তিনি মূলত হলো গরুর বিজনেস করতেন, মানে গরুর ফার্ম ছিল তার। সেই ফার্ম থেকে তিনি কেন আমেরিকান বয়ার থেকে শুরু করে ঘারল এবং ধুম্বা এবং যে মানে বিষয়টাতে মানে বেশি ইনভলভ হচ্ছেন এই মুহূর্তে, কারণটা কি আমরা জানবো। এবং পাশাপাশি ধুম্বা এবং মানে ঘারল দিয়ে যে ক্রস করলে কী উপায় মানে উপকারটা হয়, এবং সেই ক্রসের পর যেই ধুম্বাটার জন্ম হয় বা যে ঘারলটার জন্মটা হয়, তখন সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেই গারলটা এত বড় সাইজের কেন হয়, আমরা সেই বিষয়গুলো জানবো এই মাহবুব ডেয়ারি ফার্মের একমাত্র কর্ণধার মাহবুব ভাইয়ের কাছ থেকে। চলুন দর্শক, আমরা কথা বলি মাহবুব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদেরকে একটু বলবেন যে আসলে এই বিজনেসটাতে আসলে লাভবান নাকি অনেকেই বলে, এটা কতটুকু সত্য? আসলে এটাতে ডেয়ারি ফার্মের থেকে এটাতে অনেক লাভবান বেশি। কেন? ডেয়ারি ফার্মের থেকে এটা অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি। কেননা আপনার দেখা গেলো এটাতে কস্টিংটা অনেক কম আসে। আপনি ডেয়ারি ফার্মের যে ওয়েস্টেজ খাবারগুলো আছে সেগুলো খায়, তাছাড়াও হলো আপনার দানাদার যে খাবার ধরতে গেলে লাগে না। আর পাশাপাশি হলো সবচেয়ে বড় জিনিস যেটা হলো এটা ট্রিটমেন্টটা খুবই কম লাগে, অর্থাৎ বছরে আপনার 12 টাকা খরচ হয়। একটা পিপিআর ভ্যাকসিন করলে 1 টাকা পার পিস খরচ হয়, আর হলো আপনার কিমনি ডোজ দিলে 5 টাকা করে, অলমোস্ট আপনার বছরে 12 টাকা খরচ হচ্ছে আমার একটাতে। সেই ক্ষেত্রে দেখা গেলো একটা ধুম্বার বাচ্চা যদি আমি সেল করতে যাই, সেক্ষেত্রে একটা বাচ্চার দাম দেখা যায় আপনার 80,000 টাকা করে প্রায় আসে। আর একটা অস্ট্রেলিয়ান দরপার আছে এখানে, অস্ট্রেলিয়ান দরপার বাচ্চা হলে 20,000 টাকা, গারোলের বাচ্চা হলে 10,000 টাকা, আর যদি ধুম্বা আর গারোলের ক্রস বাচ্চাটা হয় সেই ক্ষেত্রে সেগুলো 30,000 টাকা করে পার পিস। বাড়তিটা কেন ভাই আমাদেরকে একটু বলবেন, এটা ক্রস করার কারণটা কি, আর এই ক্রস করলে উপকারিতাটা কি আপনার মানে খামারি মালিক? এটা হয় আপনার যেমন স্বাভাবিকভাবে একটা বাচ্চার ওজন হয় যদি 1 বছর হয়, এটার ওয়েট হয় আপনার 50 থেকে 60 কেজি, আর সেই ক্ষেত্রে হলো যদি ক্রস হয় সেইটার ওজন হবে 1 বছরে, যেটা আপনি চাইলে দেখতে পারেন 1 বছরে এটার ওজন আছে প্রায় 70 কেজি 1 বছরে। এটা ক্রস হয়েছে, আর ক্রস ছাড়া 1 বছরে হবে আপনার 40 কেজির মতো, আর এটা বর্তমানে ক্রসের কারণে আপনার 70 কেজি, আর এটার সাইজটা অনেক বড়। করতেন গরু পালন? জি। কিন্তু সেখান থেকে আমরা দেখতেছি এখন হলো ধুম্বা ঘারল এবং আমেরিকান বয়ার মানে এগুলো মানে নিয়ে আসতেছেন, এর কারণটা কি? এই যে এটার মানে ক্রস করলে এই এত কিছু শিকার মানে বিষয়টা আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? আসলে কিছুটা প্রশিক্ষণ আছে, আমরা কিছু ক্রস করেছি এই কারণে কিছুটা হয়তো ফিজিক্যালি জানি, আর বাকিগুলো হলো ফিজিক্যালি করতেছি, করতে করতে এখন তো এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে আসলে কোনটা থেকে কোনটা ক্রস করলে ভালো হবে বা বাচ্চাটা ভালো আসবে এই কারণে। যেমন ধুম্বার ক্রসগুলো আমি আগেও করেছি এই কারণে, এখন যেমন এইখানে আবার আপনার দরপারে কিছু ক্রস করেছি, মানে অলরেডি এইগুলো হলে কি হয় দেখা গেলো ক্রসটা করলে ফিজিক্যালি অভিজ্ঞতা চলে আসে। যেমন একটা গারোলের বাচ্চা যদি হয় তাহলে 10,000 টাকা 3 মাসে, আর যদি ধুম্বার গারোলের ক্রস হয় তাহলে সেম জিনিসটাই আপনার চলে আসলো 30,000 টাকা জাস্ট ধুম্বার কারণে। তাতে লাভবান হলো যে আমার একটা বাচ্চা হলে 10,000, সেম বাচ্চাটাই হলো ধুম্বার ক্রস দেখে 30,000, তাহলে সেম খাবার সেম কস্টিং সেম সব কিছু, কিন্তু লাভবান বেশি, আমার দ্বিগুণের থেকেও দ্বিগুণ চলে আসলো। আর ডেয়ারি সেক্টরটাতে এই কারণে ডেয়ারি সেক্টরটাতে আপনার কস্টিংটা অনেক বেশি, আর এটাতে কস্টিং খরচটা খুবই কম। কেননা আপনার গরুর যে ওয়েস্টেজ খাবারটা আছে সেগুলো আমি দিচ্ছি, গরুর খ্যার গরুর ঘাস সব কিছু, তাহলে আমার এটা লাভবান, আর এটাতে আমার ট্রিটমেন্টটা লাগতেছে না। কেন ট্রিটমেন্ট লাগতেছে না? একটা গরুকে ভ্যাকসিন দিতে হলে আপনার 100 টাকার উপরে পড়ে, ক্যালসিয়াম দিতে হবে, কিমডির জুস দিতে হবে, ভিটামিন করতে হবে, আরও আদার্স তো ট্রিটমেন্ট আছে, জ্বর ঠান্ডা এটা, আর এটাতে আমার দরকার 12 টাকা। 12 টাকা হলে আমার সম্পূর্ণ 1 বছর কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। 12 টাকা বারো টাকা হলে সারা বছরের চিকিৎসা কমপ্লিট, ট্রিটমেন্ট কমপ্লিট, সারা বছরের ট্রিটমেন্ট কমপ্লিট। ওর কি জ্বর জারি হয় না? হয়,
নর্মালি জ্বর ঠান্ডা হতে পারে, কিন্তু পিপিআর ভ্যাকসিনটা করে দিলে এই সমস্যাগুলো হয় না। আর তারপরে যদি স্বাভাবিকভাবে লাইফ জিনিস যদি টুকটাক সমস্যা হয়, তাতে দেখা যায় সামথিং ট্রিটমেন্টগুলো কম করলেই হয়। যেমন আমাদের জ্বর হলে আমরা নাপা ট্যাবলেট খাওয়াই দিই, বরফ গোলা থাকলে একটা নাপা ট্যাবলেটের দাম 1 টাকা 2 টাকা, বা যদি ছোটো বাচ্চাগুলো হয় তাহলে নাপা সিরাপগুলো দিয়ে দিই। এরকম মানে মানে বাচ্চাদেরকে যেভাবে চিকিৎসা করলে, একটা মানুষের চিকিৎসা মানে জ্বর জারি হলে যেভাবে চিকিৎসাগুলো করতে হয় ঠিক সেম এদের বেলা একদম। ছোট হলে ডোজটা একটু বেশি হবে, বড় হলে ডোজটা কম হবে, আর বড় হলে ডোজটা একটু বেশি হবে। ওভাবে দেওয়া মানে ওই বাচ্চাদের জন্য সিরাপ আর বড়দের জন্য ট্যাবলেট, মানে সব কিছু ওইভাবে। আপনি আমাদেরকে একটু বলেন এই যে এগুলোর ভিতরে পার্থক্য কি, ধরপার ঘাড়ল এটা আসলে কি বিষয়টা? অনেকে বলে যে দুমবারে বলতেছে ওই যে আপনার হলো ঘাড়লরে বলতেছে হলো ধরপার, এটার কারণটা কি? আসলে গারোলটা আর দরপারটা এটা ডিফারেন্স। গারোলটা হইলো আসে, এটা হইলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, গারোলটা হইলো ইন্ডিয়ান। এটা আপনার গারোলটার বৈশিষ্ট্য থাকবে, এটা লেস থাকবে, পশমটা একটু লম্বা থাকবে এইটা। আর দরপারটা হবে আপনার, এটা হলো পশমটা থাকবে সিল্কি, ছোটো, অটো জোরে যাবে। এটা ফিজিক্যালি না হলে আপনি বুঝতে পারবেন না। এই যে এটা হলো বলে দরপার, এই জিনিসটা দেখেন, এটা হলো দরপার, এটাকে বলে দরপার। এটা অটো জোরে যাবে পশম, এই যে পশম, এই যে জোরে যাচ্ছে পশম, এটার বৈশিষ্ট্য হলো এটা দরপারের সিল্কি পশম থাকবে, ছোটো পশম থাকবে। এটা মাথাটা থাকবে একটু ছোটো টাইপের, এইখানে থাকবে একটু চড়া, চান্দিটার এদিকে থাকবে চড়া। এইটা হলো বৈশিষ্ট্য দরপার। এটার কোনো লেস থাকে, কিন্তু লেসগুলা আমরা এটা ক্লিপ দিয়ে দিই, লেসটা পরে যায়, কিন্তু আসলে এটা বৈশিষ্ট্য লেস থাকে। কিন্তু বাংলাদেশে এটা গারুল বলবে দেখে লেসটা কেটে দেয়, কেন অস্ট্রেলিয়াতেও আপনার লেস থাকে না, ওরা লেসটা ক্লিপ দিয়ে দেয়, লেসটা পরে যায়। আর গারুলের বৈশিষ্ট্য মানে হলো লেস থাকে, লেস সেটা আপনারাই মানে কেটে দেন, কেটে দিই। কিন্তু অনেকে বলে যে এটার মানে হলো লেস থাকেই না, এইটা মিথ্যা কথা বলে অনেকে। যেটা বলে মানুষের প্রতারণা করে, কেন ওইটার বাচ্চা যখন হবে তখন লেজ আসবে। এটা আমি আপনাকে ফিজিক্যালি দেখাচ্ছি, যেমন দরপারে যে বাচ্চাটা হয়েছে বর্তমানে লেজ আছে, আমি আপনাকে ফিজিক্যালি দেখাচ্ছি যে বিষয়গুলো। এই যে হলো এটা হলো দরপারের বাচ্চা, এই যে লেস, মানে লেসটা হয় একটু ছোটো, গারোলের লেসটা হয় একটু বড়, দরপার লেসটা হলো ছোটো। এটার বয়স যেমন আপনার, এটা কি গারোল? এটা হলো দরপারের বাচ্চা, দরপারের বাচ্চা। কিন্তু এখন কিন্তু গারোলের মতো দেখা যায়, কেন লেজ আছে, লেজ আছে। এইটা যখন লেসটা কেটে দিবে তখন হয়ে যাবে এটা। লেসটা কেটে দিলে এটা ক্ষতিকর মানে কোনো সমস্যা হয় না? এটা হলো আপনি যখন আমরা এটা ক্লিপ দিয়ে দিব, এটা এক সপ্তাহের ভিতরে লেসটা পড়ে যাবে, মানে এটা এক সপ্তাহের ভিতরে এটা ব্লাডটা আপনি করতে পারবেন না, চলাচল করতে পারবেন না, অটো এটা পড়ে যাবে। এতে ওদের কোনো সমস্যা হয় না, সমস্যা না, এতে কোনো সমস্যা হবে না। এই কারণে এইটা হলো যেমন আপনার 15 দিনের বাচ্চা, আর 15 দিন গেলে এটা ক্লিপ দিয়ে। এই 15 দিনের বাচ্চাটা ভাই বিক্রি যদি করেন আপনি তাহলে কত টাকা বিক্রি করবেন? 15 দিনের এই বাচ্চাটা বিক্রি করা যাবে না, কেন 3 মাস পর্যন্ত এর মায়ের দুধ খাবে, 3 মাস পর্যন্ত এটা থাকবে। এই 3 মাস পরে বিক্রি করতে গেলে 3 মাস পরে এটা 20,000 টাকা দাম, 3 মাস পরে। 3 মাস পর আমাদের 3 মাসের বাচ্চা দেখাবেন একটু? জি, যে 3 মাসের সাইজে যে বাচ্চাটা আছে মানে এখানে আছে কিনা আমাদেরকে একটু দেখান। এই যে এটা হলো 3 মাস সাইজের বাচ্চা, এটা 3 মাসের, এটা হলো 3 মাসের, একটু বড় সাইজের, এটা 3 মাস, এটা 3 মাসে আপনার এক একটা বাচ্চার ওয়েট হবে 20 কেজির মতো, 20 কেজির, 20 কেজির মতো। যেমন এই যেটা লেজ নেই, এই যে লেজ নেই, এখন লেজ নেই, আর এই পশমগুলো অটো জোরে যাবে, অটো জোরে যাবে, অটো জোরে, কাটার প্রয়োজন নেই, না কাটার প্রয়োজন নেই, দরকারটা। আচ্ছা, আর যে ঘাড়লের পশমটা কি কাটতে হয়? গারোলের পশমটা কাটতে হয়। আরেকটা জিনিস আপনি দেখাই আমি, এই যে যেমন দরপারের সেম জিনিস আবার লেজ আছে, আমি এটা হলো অনেকে শিখানোর জন্যে, যেমন অনেকে এটা বুঝতে পারে না। এই যে যেমন এটার আপনার লেজ আছে, এই যে অটো, কিন্তু পশমগুলো এই যে সিল্কি অটো জোরে যাচ্ছে নিচে থেকে, এই যে লেজ আছে, এটা হলো কি দরপার? দরপারের বাচ্চা, মানে এটা অনেকে বুঝতে পারে না। এটা কয় মাসের বাচ্চা? এটাও 3 মাসের বাচ্চা, এটাও 3 মাসের বাচ্চা, সমস্যা নেই। কিন্তু এই যে এটা হলো আফ্রিকান বয়ের, এটা হলো মেল, এটা হলো আপনার 4 মাসের বাচ্চা, 4 মাসের, 4 মাসের বর্তমানে এটার ওয়েট আছে 30 কেজির মতো, 4 মাসের বাচ্চা 30 কেজি, 30 কেজি মতো। কিন্তু দেখতে কিন্তু ওয়েটটা এত মনে হচ্ছে না, এটা হলো ফিজিক্যালি না হলে ই করতে পারবে না, এটা ওজন ট্রাই যায়। আমি তো 30 কেজি মতো বলছি, আর বেশি আছে, 30 কেজির চেয়ে বেশি, বেশি আছে। এটার মাংসের ওয়েটটা এমন বেশি কেন ভাই? এটা আসলে দেখতে দেখা যায় মানে হলো ওয়েট মনে হয় যে 20 কেজি হবে এমন কিছু মনে হয়, 18 কেজি এমন কিছু হবে। সাধারণত যে খাসি আমরা যেগুলো দেখি, হ্যাঁ, সেগুলোর দিকে তাকালে আমরা সেটা চিন্তা করি, কিন্তু এটার ওয়েটটা এত বেশি কারণটা এটার হয় আসলে বয়ারগুলো আপনার বেশি উঁচা হবে না, বেশি লম্বা হবে না, এটা মাংসটা ছেঁচা হবে, অর্থাৎ এটা যা হবে পিঠানো মাংস হবে। এটা আপনার 2 বছরে একটা বয়ারের ওজন হয় 3.5 গুণ পর্যন্ত, এটা 4 মাস, এই যে যেমন 30 কেজি প্লাস,
এটা চার মাস বাচ্চার কারণে, এটা যখন এক বছর প্লাস হয়ে যাবে তখন এই মাংসটা আরও অনেক ভারী হয়ে যাবে আর সৌন্দর্য অনেক চলে আসবে। কেন ওই যে আপনার তুতাপুরি আছে যেমন এইগুলো হলো অনেক উঁচা হয় লম্বা হয় কিন্তু ওইটা তো হয় না, এইটা আবার ছোট হলে ওজনটা অনেক বেশি হয়। আমরা একটু তোতাপুরি দেখাই, আপনার এখানে তোতাপুরি কি আছে? জি আছে তোতাপুরি। দর্শক আমরা আপনাদেরকে তোতাপুরি আমরা আপনাদেরকে দেখাই, তোতাপুরি মানে সাইজ দেখলেই মানে কেমন আপনি আসলে কিন্তু ওয়েটের দিক থেকে কেন কম আমরা সেটা মাহুবের কাছে কিন্তু বিষয়গুলা জানার চেষ্টা করি। চলুন ভাই, আপনি আমাদেরকে এই তোতাপুরি সম্পর্কে একটু মানে বলবেন যে এটা যেমন এটা সাইজে যদি এই সাইজের আপনার বয়ার হতো তাহলে একটা বয়ারের ওজন হতো পাঁচ মণ। কেন এটা কয় মণ হবে একটা বিষয় না, এটা আপনার 75 কেজির মতো আছে বর্তমানে। 75? জি 75 কেজির মতো আছে। অথচ এটা হলো 5 মণ, হয়তো যদি বয়ার হতো তাহলে এটার ওজন হতো 5 মণ। কোনটাতে লাভ বেশি ভাই? আসলে তো বয়ারে লাভ বেশি, কেন একটা বয়ারের দাম হলো আপনার 1.5-2 লাখ-2.5 লাখ টাকা, আর একটা তুতাপুরির দাম কত? এটা বর্তমানে দাম আছে কত? 70-75 হাজার টাকা। এটা হলো দুম্বা, এটা দুম্বার মেলটা। এটা হলো আর কি ফুল অ্যাডাল, এটা প্রায় 2 বছরের মতো বয়স এটা। আচ্ছা, তো এইটার দামটা আপনি কত দিবেন? এটার ওয়েটটা কেমন হবে? এইটা প্রায় 100 কেজির কাছাকাছি হবে, হয়তো বা সামথিং প্লাস মাইনাস হতে পারে 100 কেজি। আর এটা হলো নিউ অ্যাডাল, এটা হলো মাত্র বাচ্চা আপনার এক বছরের মাত্র 2 দাঁত হলো। এইটার যেমন ওয়েট হবে আপনার 70 কেজির মতো। এটার দামটা কত দিয়েছেন? এই বড়টা এটা হলে দেখা যায় আলোচনা সাপেক্ষে আসি হলে হয়, কেননা বলতেছেন না ভাই, না না আসলে কেন এগুলো আপনার নর্মালি একটা দুম্বা 2-2.5 লাখ টাকার নিচে হয় না, 2-2.5 লাখ টাকার নিচে হয় না দুম্বাগুলো। কিন্তু এটা বিক্রি করবেন আপনি কত? 2-2.5 লক্ষ টাকা হলে একটু সেল করে ফেলবো। 2-2.5 লক্ষ? জি। এগুলো হলো ফিমেল, যেমন ফিমেলটা এই সাইজটা আপনি কোথাও দেখবেন না। এই ফিমেলটা, এই ফিমেলটার আপনার সাইজ কোথাও দেখবেন না, এটা এত সুন্দর এত বড় ফিমেলটা। হ্যাঁ, এটা আপনার খামারে কি ছোট থেকে মানে জন্ম থেকে এখানে নাকি আপনি বাইরে থেকে নিয়ে আসছিলেন? না, বাইরে থেকে এটা নিয়ে আসছিলাম। নিয়ে আসছিলাম জি, আগের যেগুলো ছিল আমার সেল হয়ে গেছিল বয়স এগুলো নিউ। এটার বয়সটা কত? এটা হলো আপনার 14-15 মাসের মতো। 14-15 মাস? জি, আগে একবার বাচ্চা দিয়েছে, এইবার আবার হয়তো দ্বিতীয় আর কি প্রেগনেন্ট। আবার প্রেগনেন্ট? প্রেগনেন্ট। এই প্রেগনেন্ট অবস্থা আপনি বিক্রি করবেন কিনা? হ্যাঁ, কাস্টমার যদি নিতে চায় সেই ক্ষেত্রে কী ধরনের দামে বিক্রি করবেন? এটাও আপনার 2.5 লক্ষ টাকার মতো হতে পারে, হয়তো বা সামথিং প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, এগুলো মানে কয় মাস পর পর মানে হলো বা কয় বছর পর পর মানে বছরে কয়বার মানে? বছরে 2 বার বাচ্চা দেয়। বছরে 2 বার? হ্যাঁ, 6 মাস অন্তর অন্তর। 6 মাস অন্তর অন্তর, কিন্তু দুম্বারটা দেখা যায় হয়তো বা সেই ক্ষেত্রে 2 মাস ওভার হতে পারে, কেন অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, কনসেপ্টে একটু এদিক সেদিক হয়ে যায়। আপনার সাথে আসলে যোগাযোগের মাধ্যমটা কি আমাকে একটু বলবেন? যে যোগাযোগ করতে গেলে মানুষ অনেকে ঠিকানা ভুল করে, আমাদেরকে একটু বলবেন আপনার কাছে আসতে গেলে আপনার এই খামার পর্যন্ত পৌঁছাতে গেলে ঠিকানা আপনার আপনার মোবাইল নাম্বার দুইটাই চাচ্ছি। জি, আসলে ইজি হয় আমাদের এখানে আসলে মধ্যপাড়া পুষ্টাবিজ গলি দিয়ে ঢুকে পূর্বপাড়া কবরস্থান বললে একদম যে কেউ চিনতে পারে, আর যে এখানে আইসা যে কেউ কাউকে বললে যে মাহবুল ডেয়ারি ফার্ম কোনটা দেখাই দিবে যে কেউ, আর আমার নাম্বারটা নিতে পারে। সেই ক্ষেত্রে হইল যে বিশেষ প্রয়োজন না হলে যাতে ফোন না দেয় আর বিরক্ত না করে, যার প্রয়োজন সেই যাতে ফোনটা দেয়। 01712-606-717 এইটা হলো আমার নাম্বার। আপনি আমাকে এক কথায় একটা প্রকাশ করবেন মানে যে কথাটা, যেই কথাটা আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি ভাই, কোন বিজনেসটায় মানে কম খরচে সবচেয়ে বেশি লাভবান? আসলে সবচেয়ে বেশি লাভবান হলো এই দুম্বা গারল এইগুলোর ভিতরে, কেন গরুর থেকে এটা অনেক কস্টিংটা কম আর প্রফিটটা অনেক বেশি। কেননা আপনার একটা গরুর পার ডে আপনি যদি ক্যালকুলেশন করেন 500 টাকা খরচ হয়, আর এগুলো দুম্বা বা বেড়া বা আপনার ছাগল এগুলো যদি আপনি হিসাব করেন একটাতে আপনার 10 টাকাও খরচ নেই। এই কারণেই খরচ নেই, কেন ওরা খ্যার খাচ্ছে, ঘাস খাচ্ছে, যত ওয়েস্টেজ খাবার আছে সব খাচ্ছে, লতা পাতা সব খাচ্ছে, এই কারণে আপনার এইটাতে খরচটা কম। আবার প্রফিট যদি হিসাব করেন একটা গাভীর বাচ্চা যদি আপনার 6 মাস বয়স হয় আপনি সেল করলে তাতে বিক্রি হবে 40-50 হাজার টাকা, একটা দুম্বার বাচ্চা যদি 6 মাস হয় এটা বিক্রি হবে 1 লক্ষ টাকা, একটা আপনার আফ্রিকান বয়ারের যদি বাচ্চা বিক্রি হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রি হবে 6 মাসের প্রায় 1 লক্ষ টাকা, তাহলে ক্যালকুলেশন করলে তো অনেক লাভ এটাতে। সবাই গরু বিজনেসে যুক্তেছে কিন্তু তাহলে এই দুম্বা ভেড়া এবং হলো গারল এবং পাশাপাশি হলো আফ্রিকান বয়ারে
এই বিজনেসটাতে কেন খামারিরা মানে উদ্বুদ্ধ হচ্ছে না? আসলে কি এটা সম্বন্ধে এখন অনেকে জানে না, এটা সম্বন্ধে জানে না বা এটা তো ভয় পায় যে ডুববে কি না, এই কারণে গরুটা তো ইজি এক জায়গায় বেঁধে রাখলো, সমস্যা নেই দেখলো এই কারণে। আর এটা হলো কি আসলে যে গরুর থেকে এটা আরও সহজ জিনিস এটা অনেকে জানে না, যে এটাও একটা জায়গায় রাখা যায়, নির্দিষ্ট জায়গাটায় রাখা যায়। তাছাড়া হলো এটাতে আপনার যে পরিমাণ তার দরকার, যে কোনো ধরনের খাবার দিবে সে সেটা খায় পরিপূর্ণ হচ্ছে, কিন্তু এটি সম্বন্ধে আসলে অনেকে জানে না। একটা যেদিকে যাবে দল দরে সবগুলা সেদিকে যাবে। আর তাছাড়া আরেকটা বিষয় হলো যে এমন আপনি ইভেন কি পানিতেও আপনি ছেড়ে দিবেন, পানিতেও যদি একটা নেমে যায় সবগুলা নেমে যাবে। ছাগলগুলা হয় কি একটু দুষ্ট, গরুগুলা হয় দুষ্ট, যে একটা আপনি ছেড়ে দিলেন এক একটা এক এক দিকে চলে যাবে। আর বিশেষ করে দুম্বা আপনার ইটা যদি বলেন, গারুলটা যদি বলেন, আফ্রিকান গারুলটা যদি বলেন, আপনার অস্ট্রেলিয়ান দরপারটা যদি বলেন, সবগুলা একসাথে দলবদ্ধভাবে যাবে। ইভেন কি আপনার একসঙ্গে সবগুলো আসার সময় একসঙ্গে, যাওয়ার সময় একসঙ্গে। এটা যদি আপনার 1000টাও থাকে আপনি একটা লুকের জন্য এনাফ, একটা লুক এই কারণে থাকা যাতে কেউ নিতে না পারে। একটা লোকে কতগুলো ঘারল দুম্বা পালন করতে পারে একটা লোকের দেখাশোনায়? 1000টা পালতে পারে, 1000টা জাস্ট ওদেরকে জাস্ট জিনিসটা হলো কি দেখা রাখা, যে একটা কুকুর যাতে ওদেরকে কামড় না দেয় বা একটা দুষ্ট লুক বা কেউ ধরে না নিতে পারে, এর জন্য জাস্ট একটু দেখাশোনার জন্য। না হলে স্বাভাবিকভাবে কিন্তু এটা কোনো দেখাশোনার জন্য কোনো প্রয়োজন নেই। এইগুলা ঘাস খেয়ে আপনি ছেড়ে দিবেন মাঠে, লতা পাতা ঘাস খেয়ে আবার ফার্মে চলে আসবে। আমি আপনাকে চাইলে একটা ফিজিক্যালি জিনিস দেখাইতে পারি, যেমন আমি এগুলো সব ডাক দিব সবগুলো দল ধরে বের হয়ে চলে যাবে। এদের নাম এখন কথা এক কথায় বলা যায় আয় আয়, মানে এই বোবা প্রাণীগুলোকে যখন ডাকলো আয় বলার সাথে সাথে তারা বুঝলো যে তাদেরকে বাইরে যেতে বলছে। আর সবগুলোই সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে একই সাথে যাচ্ছে। এই যে দর্শক দেখুন, মানে এই দল থেকে মানে তারা কোনো রকমই অন্যদিকে যেতে চাচ্ছেন না এবং পাশাপাশি সবাই একই সাথে যাচ্ছে। এই যে দর্শক দেখুন, ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন মানু মাম্বর কাছ থেকে যে কথাগুলো, আপনারা শুনে আসলে কতটুকু উপকৃত হয়েছেন জানি না, তবে দর্শক আমরা এতটুকু বলতে পারি যে একজন নতুন খামারির জন্য অনেকটা উপকার আসবে এই মাউবাইট, অনেক মানে জরুরি এবং ইম্পর্টেন্ট যে কথাগুলো। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।